সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে যে যেখানে বসে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স। আজ আমরা চলে এসেছি বাবুরহাটে। বাবুরহাটের যে পুলিশ ফাঁড়ি যে গেটটি রয়েছে সেই গেটের বাম পাশেই আমরা রয়েছি। দেখতেই পাচ্ছেন এই শপটিতে পর্যাপ্ত পরিমাণে একদম থ্রি পিস শাড়ি লুঙ্গি সবই রয়েছে। আপনারা বলেছেন যে একটি দোকানে গেলে যেন আমরা সব ধরনের পণ্য পেয়ে যাই, সব ধরনের থ্রি পিস, সব ধরনের শাড়ি এবং লুঙ্গি পেয়ে যাই। তো বন্ধুরা, আজকে আমরা সেই রকম একটি দোকানে এসেছি, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম পুরো দোকানটি ঘুরে। এখন আমরা এগুলোর দাম দর জানবো এবং কাপড়ের কোয়ালিটি সম্পর্কে জানার চেষ্টা করব এই শপটির যিনি ওনার অর্থাৎ মালিক, তার সাথে আমরা এখন কথা বলতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। মামা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। তো আমরা চলে আসলাম আপনার দোকানে, আমাদেরকে আজকে কি দেখাবেন বলবেন? বলেন তো, আপনার দোকানে রয়েছে থ্রি পিস, রয়েছে লুঙ্গি, রয়েছে শাড়ি, সবই তো রয়েছে মানে বিশেষ করে যে মানে একজন মানুষের যে জীবন অতিবাহিত করতে হলে যে 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 ধরনের মানে কাপড়গুলো লেগে থাকে সেই সব কাপড়ই তো আছে, কোয়ালিটি আছে ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা আমাদেরকে আজকে শাড়ি দেখাবেন কি? হ্যাঁ ঠিক আছে, দেখেন এদিকে আমরা দেখতে পাচ্ছি কি শাড়ির একদম সামনেই দাঁড়িয়ে রয়েছেন, যে কারণে আমরা বললাম যে শাড়ি দেখাবেন কি। গ্যাসের ভিতরে নতুন মডেল, এটা হলো আঁচলটা। এটা আঁচল? জি। আচ্ছা, জমিনটা আমরা একটু দেখি। এটা 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 জমিন জল ওভার এরকম একটা সুন্দর হবে। এটা আসলে কি শাড়ি বলা হয় থাকে? গ্যাস। আচ্ছা, এটার দামটা কেমন পড়তেছে? তাহলে 1200 টাকা জোড়া। 1200 টাকা জোড়া, 600 টাকা পিস। আচ্ছা, শাড়ির বিষয়টা আমরা জানবো কয় পিস কিভাবে নিতে হবে সেটি আর একটু তো দুই একটা দেখি, দেন আমরা একটু জানার চেষ্টা করব। এরপরে আমরা কোন শাড়িটা দেখতে পারি? এরপর আপনারা দেখতেছেন এই যে দর্শক বন্ধু, আপনারা যেগুলো দেখছেন বাস্তবে কিন্তু এর চেয়ে ভালো কিছুই পাবেন, অর্থাৎ ভালো কালার, দেখতে সুন্দর আরো বেশি। এগুলো জামদানি, এগুলো হলো কি 13.5 হাত কাপড়, ইচ্ছা করলে ব্লাউজ পিসও কাটতে পারবে। আচ্ছা আচ্ছা, জামদানি বলতে এটা কি আসলে মানে হ্যান্ডলুমে তৈরি যে শাড়িগুলো? জি জি জি। আচ্ছা আচ্ছা, তো এগুলোর দাম পড়বে কত? এটা হলো আপনার 550 টাকা, 500 টাকা রাখা যাবে লাস্ট। আচ্ছা, 500 টাকা রাখা যাবে এটা লাস্ট। এটা হলো জমিন, এটা জমিন, এটা আঁচল, এটা আঁচল। হ্যাঁ, 13.5 হাত কাপড়, 13.5 হাত কাপড় রয়েছে এটা দেখতে পাচ্ছেন। আপনি যদি মনে করেন যে আপনি ব্লাউজ পিসটা এখান থেকে কেটে ব্লাউজ তৈরি করে নেবেন সেটিও পারবেন, আর যদি আপনি মনে করেন এরকম বড়ই রাখবেন সেটিও আপনি পারেন। আপনার এদিকে তো দেখতে পাচ্ছি অসংখ্য অজস্র শাড়ি রয়েছে, তো এরপরে আমরা কোন শাড়িটা দেখবো? এরপর দেখবেন আপনারা যে এটার নাম কি, এটা হলো কি মনিকা, মনিকা হলো এক নাম্বার কোয়ালিটি, যেটা এখন তো বেরোইছে এই কম, এটা নকল করছে, এটা হলো একদম এক নাম্বার, যেটা এটা একদম অরিজিনাল মনিকাটা। এটা হলো পুরো জমিনটা, পুরো জমিন, এটা হলো কুচি। হ্যাঁ, কুচিটা এইদিকে। হ্যাঁ, আর এটা হলো আঁচল, যে আঁচল হলো এটা, আঁচলটা এই দিকটাতে রয়েছে, গোল্ডেন কালার আঁচল। আচ্ছা, তাহলে এটার দাম পড়তেছে কত? এটা হলো 1200 টাকা জোড়া, 1200 টাকা জোড়া, 600 টাকা পিস। আচ্ছা, আপনি আমাকে একটু বলেন, যেহেতু আমরা এগুলোর দাম দেখাচ্ছি সেহেতু যদি কেউ নিতে চায়, তো আপনারা যেহেতু এটা বাবুরহাট মানে পাইকারি পেয়াসাবিতি, তো আসলে কয় পিস নিতে পারবে? এটা হলো একটা পেটের মধ্যে আপনার চার পিস থাকে, চার পিস নিতে হবে, চার কালার। আচ্ছা, চার পিস নিতে হবে চার কালার, সেটি কি এখানে এসে নিলে নাকি? এখানে এসে নিল বা এভাবে মানে যদি কুরিয়ার মাধ্যমে নেয় সেক্ষেত্রেও দেওয়া যাবে না? আমি আসলে জানতে চাচ্ছিলাম মামা যে মিনিমাম কত পিস হলে আপনারা আসলে কন্ডিশনে বা কুরিয়ারে পাঠাবে। আপনার সর্বনিম্ন আপনার এই 12 পিস। আচ্ছা, 12 পিস হলে আপনারা দিবেন? জি জি, খুব ভালো কথা। নেক্সট আমরা তাহলে কোন শাড়ি দেখবো? নেক্সট আপনারা নিতে পারবেন, এর পাশাপাশি অন্য মাল নিলে 6 পিস দেওয়া যাবে, শুধু শাড়ি যদি নেয় তো 12 পিস কিনতে হবে। মানে বিষয়টা হলো যে একটা আপনাদের একটা যাতে একটা আমাদের একটা মাল নিয়ে যেতে 200 টাকা খরচ হয় আসতে যেতে, সেক্ষেত্রে সেই টাকাটা তো লাভ করি না। আচ্ছা আচ্ছা, যেন আমাদের লস না হয়। আচ্ছা, ঠিক আছে, তারাও জানি একটা লাভ করতে পারে। জি জি। আচ্ছা, এই নেক্সট আমরা কোন শাড়িটা দেখতে পারি? আপনারা দেখতে পারবেন এই যে, অর্থাৎ মানে আপনার বিষয়টা হলো এই রকম, যেহেতু আপনার শপে লুঙ্গি রয়েছে, থ্রি পিস রয়েছে, সব মিলে যদি একটা মোটামুটি একটা অ্যামাউন্টের আসে সেটাই ওনারও তো নিয়ে পুষ্ট হবে, 15,000 টাকা হলে দেওয়া দেবো। জি 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 ইনশাল্লাহ। আচ্ছা, যে এটা দেন কাতানের ভিতরে, এটা কাতানের মধ্যে, এটা হলো একদম আপডেট, এটা একদম আপডেট বলছে, এই দেখুন, এটা কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে। এটা হলো কুচি। হ্যাঁ, এটা কুচি। জি, কুচিটাতে বেশি পরিমাণে কাজ করা রয়েছে। আর এই যে আঁচল, আঁচলটা এই দিকটাতে, এই দেখুন, এটার দাম পড়তেছে কত তাহলে? এটা হলো আপনার 1300 টাকা জোড়া, 1300 টাকা জোড়া। এটার কয়টা কালার আছে? চারটা কালার, চারটি কালার রয়েছে এই শাড়িটির, চারটি কালার রয়েছে, এই যে দেখুন চারটি কালার, সবুজ। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এরপরে আমরা কোন শাড়িটা দেখতে পারি? বক্স থেকে বের করা হচ্ছে দেখতে পাচ্ছি, লেখা রয়েছে
ওখানে বেশ সুন্দর করে শাড়িটির নাম। তারপর এটা দেখেন, এটা কি বক্স শাড়ি বলে? জি, এটা হলো আপনার সুতির ভিতরে চিকন পায়ের, যে মুরব্বীরা আছে মিডিয়াম বয়স তাদের জন্য পারফেক্ট। এগুলো সাধারণত আপনারা কত করে বিক্রি করেন? 800 টাকা জোড়া, 400 টাকা পিস। 800 টাকা জোড়া, হ্যাঁ 400 টাকা পিস। আঁচল হলো এটা, এটা আঁচল 100% গ্যারান্টি, 100% গ্যারান্টি, রং টং কোনো ছুটবে না। এরপরে আরেকটা কোয়ালিটি আছে, পার্টি ড্রেস, পার্টি শাড়ি দেখি আমরা। এটা এটা হলো আপনার বিশেষ অকেশনালি অনেকে আছে 10-12টা শাড়ি একসঙ্গে পড়তে চায়, আপনার যে বিয়ের অনুষ্ঠানে সেটাই বলছি, তারপর এই যে জন্মদিন অনুষ্ঠানে এগুলো এক কালার পরে যারা তাদের জন্য, তাদের জন্য আঁচল। এটা হলো জমিন, এটার মধ্যে আরো ডিজাইন আছে। আচ্ছা, এগুলো কত করে দাম পড়ছে? যে এটা হলো 400 টাকা পিস, 400 টাকা পিস। অনেক ডিজাইনের রয়েছে না? জি। আচ্ছা, এই দেখুন বিভিন্ন প্যাটার্নের রয়েছে। এই যে এখানে আরেকটি ডিজাইনের দেখানোর চেষ্টা করছে মাম্মা, এই দেখুন, এটা তো বেশ সফট হবে না? অনেক সফট, এবং ব্লাউজ পিস সহ 13.5 হাত কাপড়, 13.5 হাত কাপড় রয়েছে। এটা হলো কি জমিনটা, জমিনটা আঁচলটা আমরা একটু দেখি, যে আঁচল আঁচলটা আবার এরকম কাজ হবে, পুরোটা এরকম হবে একদম। এটা কিন্তু বেশ গ্লেসি লাগতেছে আমার কাছে, অনেক সুন্দর সুন্দর লাগতেছে দেখতে। দাম পড়তেছে 400 টাকা, 400 টাকা। আচ্ছা, এরপরে আমরা কি শাড়ি দেখতে পারি? মামা আসলে হিন্দু সম্প্রদায়ের বিশেষ অকেশন আসতেছে সামনে, সেক্ষেত্রে আছে আর অনেক কোয়ালিটি, পূজাকে কেন্দ্র করে দিয়ে একটা কি নতুন আমাদের এখানে ধরেন অনেক হাজার হাজার কোয়ালিটি আসলে। আচ্ছা, সব তো দেখা সম্ভব না, তারপর দেখাইতে গেলে আসলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে। নিত্য নতুন ডিজাইন আসছে, তারপর মোবাইলের মাধ্যমে বললো আমরা দিতে পারবো, যে মালটা দেখাও। আচ্ছা, ইমোতে দেখে না সুযোগ আছে মামা? জি জি, ইমোতে দেখার সুযোগ আছে, মাশাআল্লাহ, তাহলে তো খুবই ভালো কথা। ইমোতে দেখে নিতে পারবে, যেটা হলো কি আপনার 300 টাকা পিস। দর্শক বন্ধুরা দেখছেন, এই শাড়িটার দাম পড়বে 300 টাকা। এটা তাঁতের শাড়ি, তাঁতের শাড়ি, তাঁতের শাড়ি আপনারা দেখতে পাচ্ছেন। এটা আছে অল জমি, এদিকটা হলো জমিন। এটা কয়টা কালার আছে মামা? এটা 6টা কালার, 6টি কালার আছে, প্রত্যেকটা পেটির মধ্যে 6 পিস, 6টা কালার। আরেকটা কোয়ালিটি আছে, এটি আরেকটি কোয়ালিটি, আরেকটি কোয়ালিটি দেখাচ্ছি আমি। আচ্ছা, আমরা একটু দেখি এটা, এটা তো মানে প্যাকেট খুলতেই মনে হচ্ছে যে এটা আরো সুন্দর হবে। এই দেখতে পাচ্ছেন এদিকটা, এই যে দেখুন, মানে প্যাকেট খোলার ওই সময়তেই সময়তেই দেখা যাচ্ছে, যতটুকু ততটুকু দেখি মনে হচ্ছে যে এটা আরো দেখতে সুন্দর হবে। প্রত্যেকটা কালার দেখাও, এটা তো অনেকগুলো কালার আছে দেখা যাচ্ছে, কালার আছে। এই যে তাহলে এগুলোর দাম পড়তেছে কত? এটা হলো আপনার, ওয়াও, এটা তো আরো সুন্দর, এটা হলো 1400 টাকা জোড়া, 1400 টাকা জোড়া শাড়ি, অনেক সুন্দর কাপড়, বেশ সুন্দর। এই দেখুন আপনাদেরকে দেখাচ্ছি, এটা আঁচল। জি, এটা কয় হাত ভাই, কয় হাত আছে ভাই? 13 হাত কাপড়, 13.5 হাত, 13.5 হাত না, অনেক সুন্দর কাপড়। জি, আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর এটার কালার আছে তো? কালার আছে, বিভিন্ন ডিজাইন আছে এটার মধ্যে, অনেক ডিজাইনের রয়েছে। এগুলোর দাম পড়তেছে কত? এটা হলো 1000 টাকা জোড়া, 500 টাকা পিস, 1000 টাকা জোড়া শাড়ি দেখতে পাচ্ছেন, 500 টাকা। এটা কিন্তু বেশ সুন্দর দেখতে, দর্শক বন্ধুরা আপনারা দেখছেন এই যে কোয়ালিটি গুলা, এটা সুন্দর লাগছে দেখছেন, সেম দাম, সেম দাম। আচ্ছা, এগুলো নিলে আপনার থেকে কয়টা নিতে হবে মামা? এটা 4টা নিলেই হবে, 4টা নিলেই হবে, চার কালার 4টা। আরেকটা আছে মুরব্বীদের জন্য, সুন্দর যে শাড়িগুলো থাকে, এই যে মুরব্বীরা বিশ্রায় মানে আপনার শপে দেখতে পাচ্ছি সব ধরনের শাড়ি আছে, সব কোয়ালিটি আছে। আচ্ছা, এইটার দাম পড়বে কত? এটা হলো আপনার 300 টাকা পিস, 300 টাকা, এবং অনেক সুন্দর কাপড়। এই দেখতে পাচ্ছেন পার রয়েছে, এটা তো মানে তাঁতের শাড়ি, তাঁতের শাড়ি, তাঁতের, আমরা যেগুলো দেখছি এগুলো সবই তাঁতের, সবই তাঁতের। আচ্ছা মামা, আমরা সবসময় রীতিমতো শেষের দিকে আমরা বলেই থাকি যে মামা, আসলে আপনার সাথে যোগাযোগের যে মাধ্যমটি, আপনার ফোন নাম্বারটা, সেটা যদি একটু বলতেন। আরেকটা কোয়ালিটি দেখাই। আচ্ছা, আমরা এটা দেখার পরে আমরা কন্ট্রাক্ট নাম্বার, অনেক কোয়ালিটি আছে, আপনারা ইমোতে দেখতে পারবেন। এই দেখুন, এটাও কিন্তু অনেক সুন্দর, একদম মিডিয়াম বয়সেরও আছে, ইয়াং মানুষেরও আছে। এটা হলো জমিনটা, হ্যাঁ, আঁচল, এটা আঁচল, চিকন পায়, এদিকটা আঁচল, এটা একটু চিকন পার। জি, আচ্ছা, এটার দাম পড়তেছে কত? এটা হলো আপনার 900 টাকা জোড়া, 900 টাকা জোড়া, 450 টাকা পিস। আচ্ছা, আপনি এখন আমাকে একটু বলেন যে আপনার যে কন্ট্রাক্ট নাম্বারটা, অর্থাৎ যে নাম্বারটি আপনার ইমো আছে, যেটাতে আসলে দর্শক বন্ধুরা একটু ফোন করে দেখে নিতে পারবে, সেই নাম্বারটি যদি বলতেন। 01752 52 2706। আচ্ছা আচ্ছা,
আচ্ছা মামা আপনার কি কোনো ফেসবুক আইডি আছে? জি আছে। থাকলে একটু বলতে পারেন। আমার নাম মোহাম্মদ আব্দুস সাত্তার, এই নামে ফেসবুক আইডি খোলা। আচ্ছা আপনার ছবিটি দেয়া আছে সেখানে? জি। আচ্ছা আচ্ছা, তো মামা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাদের কিছু সময় দেওয়ার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ এবং দর্শকের সবাইকে ধন্যবাদ। যাদের দরকার হয় আমার ফেসবুক আইডি নক করবেন বা আমার ইমোতে কল করবেন, ইনশাল্লাহ আপনাদের সবারকে সঠিকভাবে যাতে কাপড় দিতে পারি সেজন্য চেষ্টা করব। জি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালাম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা দেখাচ্ছিলাম এই যে দেখতে পাচ্ছেন একদম থাকে থাকে শাড়ি রয়েছে। এই শাড়িগুলোর দাম দর এবং এগুলোর কোয়ালিটি সম্পর্কে আপনাদেরকে অবগত করার চেষ্টা করলাম। তো দর্শক বন্ধুরা, আপনারা যে যেখানে বসেই আমাদের ভিডিওটি দেখলেন বা দেখছেন, প্রত্যেকেই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। তবে আমরা কিন্তু একটি কথা সবসময় বলেই যাই, আপনি যেখান থেকেই পণ্য ক্রয় করেন অবশ্যই দেখে বুঝে পণ্য ক্রয় করবেন, পণ্য ক্রয় করে ঠকবেন না। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমাদের আপডেট ভিডিও পেতে পাশের বেল আইকনটি